গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আমি পড়াতে চলে এসেছি, এই যে ড্রেস ট্রেস করে অন্যের বাড়ি। তো এখনও বসেনি ওরা, ঘুম থেকে ওঠেনি, ছোটো মানুষ তো এই জন্য। তো ওদেরকে ডাকছে, ঘুম থেকে উঠো। আমি আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি, অন্যের বাড়ি থেকে। তো আজকে ভিডিওতে অনেক কিছু দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি আবার বাড়ি গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করবো, এখন আপাতত রাখছি। গিয়েছি বাড়ি ফিরে, আর বাড়ি ফিরে এসে দেখি ছেলে অত্যধিক হারে সর্দি, অত্যধিক হারে সর্দি হয়েছে। তো বাবা ছেলে এখন গিয়েছে আঙুল শ্বাস তুলতে, তোমরা দেখবে, চলো দেখাচ্ছি। দেখলে কেমন আমরুল শাক তুলছে। আর আমি এখন ড্রেসপত্র চেঞ্জ করব করে, এই যে এখনও ড্রেস চেঞ্জ করা হয়নি, ড্রেস চেঞ্জ করব করে তারপর কাজকর্ম শুরু করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, আর এখন খাবো গুড় রুটি। রুটিটা আগের দিনের, অভিনব খাবে ঘি আলু ভাতে, আমি আর আমার কর্তা এখন গুড় রুটিটা খেয়ে নেব। এখানে আরও কাঁটা যদি কেটে দাম উপকার হয়। এই দেখো সোনা উঠোনে বসে বসে খেলা করছে। কি খেলা করছে, কি খেলা করছে সোনা? মিস্ত্রিগিরি করছে। দেখো দেখো দেখো, দেখাবে না, দেখাবে না, সুইচ ঠিক করছে, বুঝলি? বাবাইয়ের কাজগুলো রোদ্দুর, কেন বলো তো, রোদ্দুরে বসতে বলেছি। ওই যে সর্দি হচ্ছে না, প্রচণ্ড সর্দি হচ্ছে, স্কুলে তো পাঠাইনি। আমরুল শাক রস করে আর সর্ষের তেল দিয়ে গরম করতে দিয়েছি ছাদে, ওটা বুকে পিঠে ভালো করে মাখাবো, মাখিয়ে দিয়ে স্নান করবো। ওই দেখো কী করছি। তো খেলা করুক, আমি রান্না বান্না সেরে নিই, নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে একটু মেশিনে বসবো। মেশিনে সামান্য একটু কাজ করে নেবো, যতক্ষণ ভাতটা ফোটে ততক্ষণ মেশিনে একটু কাজ করে নেবো। তো চলো আবার আসছি পরে। তো দেখো আমি রান্নাঘরে আবার চলে এসেছি, তার মানে ভাতটা আমার হয়ে গেছে, আর ভাতটা আমি ফ্যান উপর দিয়ে রান্না করছি। রান্না বলতে আলু ভাজা করছি। আলু ভাজা রোজ খেতে খেতে যদি বোরিং হয়ে যাও, তার মধ্যে দুটো ডিম ভেঙে দেবে, দুর্দান্ত খেতে লাগবে। আর এই হলো মসুর ডাল সেদ্ধ করা, ভাত আমার হয়ে গেছে। ডিমটা ভেঙে দিলে হেভি খেতে লাগে, সত্যি করে দেখবে, যদি না খেয়ে থাকো দারুণ লাগে। তো একেবারে রান্না বান্না করে স্নান টান করে তোমাদের সামনে আমি আসব, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি স্নান টান করে, দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে নিয়েছি, স্নান করে একদমই চলে এসেছি। আর তোমাদের টাইটেলে দেখেছো তোমাদের দাদাভাই অ্যানিভার্সারিতে কী দিয়েছে, গোল্ড দিয়েছে, তোমাদেরকে দেখাবো। আরও জিনিস দিয়েছে, তো আমি তো ভাবতেই পারিনি দেবে, আর আমিও দিয়েছি। আমি ভাই গরিব মানুষ, তাই গরিব মানুষ যেটুকু দিতে পারে সেটুকুই দিয়েছি। তো তোমাদেরকে সবই দেখাবো, ভিডিও আমি বেশি বড় করব না, সেই জন্য একদম ডাইরেক্ট স্নান টান করে জামাকাপড় ধোয়া কাচা করেছি, সেগুলো মেলেছি, তুলেছি, সেগুলো আর আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, সরাসরি চলে আসছি একদমই রেডি হয়ে। তারপরে তো তোমাদেরকে দেখাই, ফার্স্ট আমি কী দিয়েছি দেখাচ্ছি।
আমি তো গরিব মানুষ এই জন্য। এই যে এই গেঞ্জিটা দিয়েছি, একদমই বেশি দাম টাম নেয়নি। এই যে দেখলে পরলে এরকম লাগবে, আমার কর্তাকে কেমন লাগবে জানি না। তো এটা কেমন হয়েছে বলবে, ঠিক আছে? আর তোমাদের দাদাভাই দিয়েছে, কালকে ভিডিও করো হয়েছিলাম, করতে পারিনি কারণ কালকে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটু, আর ওই জন্য আর ভিডিও করা হয়নি, আর ও ব্যস্ত ছিল সেই জন্য আর করা হয়নি। তো এই যে একটা নেল পালিশ দিয়েছে, একটা লিপস্টিক দিয়েছে, দেখো এই যে লিপস্টিকটা কেমন হয়েছে বলবে, ঠিক আছে? ছেলে মানুষ তো আর মানে অত শত বোঝে না মেয়েদের জিনিস সম্পর্কে। তো এবার এটা তোমাদেরকে দেখাই, খুলেছি কানের, দাঁড়াও একটা নেকলেস দিয়েছে, নেকলেসটা হলো এই যে, এটা গোল্ড নয়, অরিজিনাল গোল্ড নয়, গোল্ড প্লেটেড, ঠিক আছে, সিটি গোল্ড। গোল্ড কেনার মতন অবস্থা এখনো হয়নি, তো তোমাদেরকে আমি পরেই দেখাচ্ছি। এই যে কেমন লাগছে আমাকে বলবে, আর জিনিসটা কেমন হয়েছে সেটাও বলবে, ডিজাইনটা। এই যে আর এই হলো কানের, দাঁড়াও ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। ভাই পড়তে পারছি না তাড়াহুড়োতে। এক মিনিট আমি একটু পড়ে নিই, হ্যাঁ। তো এই যে আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কার কেমন লেগেছে বলবে, ঠিক আছে? তো এই হলো আমার অ্যানিভার্সারি গিফট, আর আমি গরিব মানুষ, আমি দিয়েছি ওনাকে ওই গেঞ্জি। তো আর এই লিপস্টিকটা, কেমন লাগছে বলবে, ঠিক আছে? চলো, অনেক বড় হয়ে গেছে। আর এই হলো নেল পলিশটা, এই কালারটা। তো এই যা এনেছে এটা আমার কাছে অনেক অনেক বড় পাওনা গিফট, যাই হোক মন থেকে যেটা দেয় সেটাই হলো সব থেকে বড় ব্যাপার। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।